আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। সবার সুস্বাস্থ্য কামনা করে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আর আজকের ভিডিওটা শুরু করেছি হচ্ছে দুপুর থেকে, সকালে নাস্তা করে এরপর হচ্ছে অনেকগুলো কাজ করে নিয়েছি, তো ওগুলো আর আপনাদের সাথে শেয়ার করলাম না। তো এখন হচ্ছে দুপুরের রান্নাগুলো করে নিচ্ছি, সেগুলো একটু শেয়ার করছি। প্রথমে হচ্ছে আমি রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘণ্টটা করব, তো সেইগুলোই রান্না করে নিচ্ছি। এই তো রুই মাছের মাথাটাকে প্রথমে হচ্ছে আমি কষিয়ে নিচ্ছি, আর হচ্ছে পাশের চুলাতে মুগ ডালটা সিদ্ধ করে নিচ্ছি। আর এই তো এভাবে করে রুই মাছের মুড়ি ঘণ্টটা করলে খেতে খুবই ভালো লাগে। এই তো রুই মাছের মাথাটা আমার ভুনা করানো হয়ে গেছে। এরপর হচ্ছে ডালটাকেও সিদ্ধ করে নিয়ে একসাথে দিয়ে ঝোলটা দিয়ে রান্না করে নিয়েছি। এখন হচ্ছে মুড়ি ঘণ্টটা একটু বাঘার দিয়ে দিচ্ছি। সেই জন্য রসুন কুচি, পেঁয়াজ কুচি আর হচ্ছে শুকনা মরিচ দিয়ে তেলের মধ্যে হালকা নেড়ে চেড়ে বাদামি কালার করে ভেজে তার মধ্যে হচ্ছে মুড়ি ঘণ্টটা ঢেলে দেব। আর এভাবে বাগার দিয়ে মাছের মুড়ি ঘণ্টটা করলে খেতে খুবই টেস্টি হয়, আর আমি এভাবেই করে থাকি। তো কে কীভাবে করেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এই তো এর মাঝে আমার বাঘারটা দেয়া হয়ে গেছে, এমনকি মুড়ি ঘণ্টটা প্রায় রান্না করাও শেষ। এরপর হচ্ছে বাকি রান্নাগুলোও করে নেব। আর এখন হচ্ছে আমি চিকেনটাকে রান্না করে নিচ্ছি। তো এখানে আজকে হচ্ছে আমার বাসায় আমার ভাই এসেছে, ও হচ্ছে সরকারি একটা জব করে, তো ওর পোস্টিং হচ্ছে সিলেট। আর সিলেট থেকে আসার সময় প্রথমে হচ্ছে ঢাকাতে আমার বাসাতেই আসছে, এরপর হচ্ছে ও মানিকগঞ্জে যাবে। যেহেতু ও হচ্ছে রাত্রিবেলা গাড়িতে উঠেছে, রাত ভোর 4টা বাজে এসে আমার বাসায় পৌঁছায়ছে, তো সেহেতু সকালে ও হচ্ছে নাস্তাটা করে আবারও ঘুমিয়ে পড়েছে, আর দুপুরের রান্নাটা আমি এখন করে নিচ্ছি। আর যেহেতু কিছুদিন যাবৎ আমার হাজবেন্ড সে হচ্ছে দুপুরের খাবারটা আমাদের সাথে একত্রে খেতে পারে না, সেও খুবই ব্যস্ত, আর হচ্ছে ব্যস্ততার জন্য আমিও সেভাবে আর রান্নাগুলো করি না। তো যাই হোক, এখন হচ্ছে দুপুরের সাধারণ রান্নাগুলোই করে নিয়েছি, এরপর হচ্ছে রাত্রিবেলা কিছু আয়োজন করব, এই রকমই কিছুটা প্ল্যান আছে। এই তো এর মধ্যে হচ্ছে সব রান্নাগুলো আমার কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে দুপুরের খাবারটাও আমরা খেয়ে নিচ্ছি। আমরা বলতে আমার ভাই আর হচ্ছে আমার ছোট ছেলে, ওদেরকে প্রথমে খাইয়ে তারপরে হচ্ছে আমি আর আমার বড় ছেলে খেয়ে নেব। কারণ বড় ছেলে ও হচ্ছে দুপুরে মক্তবে গিয়েছে, ও হচ্ছে মক্তব থেকে আসার পর তারপর হচ্ছে ওকে নিয়ে আমি খাবারটা খেয়ে নেব। আর আজকে দুপুরে রান্না করেছি হচ্ছে ইলিশ মাছ ভুনা করেছি, রুই মাছের মুড়ি ঘণ্ট করেছি, চিকেন আর হচ্ছে একটা ভাজি করেছি। এ তো এর মধ্যে হচ্ছে আমার ভাইকে প্রথমে খাবারটা বেড়ে দিয়েছি, এরপর হচ্ছে ছোট ছেলেকে খাবারটা খাইয়ে দেব। তো ওরা মামা ভাগনা দুজনেই খেয়ে নিচ্ছে। এই তো এখন হচ্ছে আমার ছোট ছেলেটাকেও ও হচ্ছে চিকেন দিয়ে খাবে, তো আর ও ছোট মানুষ হাত দিয়ে ওইভাবে খেতে পারে না, তো এই তো আমি ওকে খাবারটা খাইয়ে দিচ্ছি। আর খাওয়া দাওয়া শেষে আরও একটু কোথাও মার্কেটে কিছু কেনাকাটার জন্য যাব, তো সেই জন্য আর ওইভাবে পুরো খাওয়া দাওয়ার ভিডিওটা শ্যুট করিনি। জাস্ট এই তো এখন হচ্ছে আমরা অলরেডি বিকালবেলা বেরিয়ে পড়েছি বাহিরে
যাওয়ার জন্য। তো এই তো এখন হচ্ছে এখান থেকে বাস স্টপে বাস ধরে আমরা আমাদের গন্তব্যস্থলে চলে যাব। আর এই ভিডিও শ্যুটটা করেছে আমার বড় ছেলে, তো জানি না কেমন হয়েছে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো গন্তব্যস্থলে অলরেডি চলে গিয়েছিলাম, এরপর এখন হচ্ছে আবার বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছি। কিন্তু ওখানে গিয়ে আর কোনো প্রকার ভিডিও শ্যুট করতে পারিনি, জাস্ট সবারই একটা নিয়ম নীতি, তারপরে হচ্ছে নিয়ম শৃঙ্খলা মেনেই কাজ করতে হয়। তো যাই হোক, আমরা আমাদের কেনাকাটা শেষ করে এখন হচ্ছে বাসার দিকে রওনা হয়ে গেছি। এই তো রিক্সায় চড়ে আমরা সবাই বাসায় অলরেডি চলেও এসেছি। আর বাসায় আসার সময় বিকালের নাস্তা হিসেবে আজকে হচ্ছে ফুচকাটাই কিনে নিয়ে, ফুচকা আর হচ্ছে চটপটি এগুলোই কিনে নিয়ে আসছি। তো এই তো সবাই মিলে এখন সন্ধ্যার সময় নাস্তাটা করে নিচ্ছে। আর এর মধ্যে হচ্ছে আমার হাজবেন্ডও বাসায় এসেছিল, সেও একটু চটপটি খেয়ে তারপরে হচ্ছে আবার সে অফিসে চলে গিয়েছে। বলেছি যে উনি আমাদের ওইভাবে সময় দিতে পারে না, এমন কি ওনার দায়িত্বে এতটাই অটুট, তো উনি ওনার দায়িত্ব নিয়েই থাক, সমস্যা নেই। প্রথমে হচ্ছে যে যেই স্থানে থাকে তার কাজ কর্মটাই বড়, তো তার দায়িত্বটাই এমন জিনিস, দায়িত্ব এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই। তো যাই হোক, এখন হচ্ছে রাত্রিবেলা, আর রাত্রিবেলা রান্না করেছি হচ্ছে পোলাও রান্না করেছি, আর হচ্ছে ডিমের কোরমাটা করেছি। আর সব রান্নাগুলো তো অলরেডি ছিল, সেগুলোই এখন হচ্ছে রাতের বেলা সবাই খেয়ে নিচ্ছে।